বন্যার শুরু থেকেই বানভাসীদের জন্য উদ্বিগ্ন অভিনেত্রী রুকেয়া জাহান চমক। গত বৃহস্পতিবার বিকালেই লাইফ জ্যাকেট ও ত্রাণ নিয়ে ট্রাক ভাড়া করে চমক ও তার দল ঢাকা থেকে ছুটে গেছেন পানিতে ডুবে যাওয়া ফেনীতে। পাশাপাশি জানাচ্ছেন সেখানকার বর্তমান পরিস্থিতি। যারা উদ্ধার ও ত্রাণ নিয়ে যাচ্ছেন বা যেতে চাইছেন তাদের জন্য দিয়েছেন বার্তা, ট্রেনটা রেস্কিউ করতে পারে ঠিকঠাক, একদম আগেও পূর্ব অভিজ্ঞতা ছিল, তারাই যাবেন। আর যারা এটাতে অভিজ্ঞ না, তারা যে জায়গাটাতে ত্রাণ দেওয়া হয় সেই জায়গায় ত্রাণ দেবেন, কারণ এখন কিন্তু খাবার দাবারেরও কিন্তু বেশ অভাব আছে। সো খুব বেশি দুর্যোগপূর্ণ এরিয়াতে আপনারা না যেয়ে আপনারা যেখানে যেখানে খাবার দিলে হয় সেখানে জাস্ট খাবারটা দেবেন, কিংবা প্রয়োজনীয় বিশুদ্ধ পানি কিংবা প্রয়োজনীয় ওষুধপত্র, বাচ্চাদের খাবার, এগুলো আপনারা সরবরাহ করবেন। খাবার পানি, শুকনো খাবার ও রেস্কিউ কার্যক্রমের জন্য ফেনীতে আছেন সঙ্গীত শিল্পী তবিব মাহমুদও। ত্রাণ যদি আনতেই হয়, প্রায়োরিটি ওয়ানে থাকবে হচ্ছে পানি, মিনারেল ওয়াটার, কারণ এই বন্যায় সব জায়গাতে পানি কোনো সুন্দর মানে ভালো পানির অভাব খুব দেখা যাচ্ছে। এদিকে নোয়াখালীতে বন্যার্তদের পাশে আছেন অভিনেতা আরশ খান ও অভিনেত্রী তাসনুবাতি শাহ। বন্যার্তদের উদ্ধারের পাশাপাশি শুকনো খাবার নিয়ে পাশে দাঁড়িয়েছেন এই জুটি। সবশেষ শনিবার সকালে সেখান থেকে একটি পোস্টে আরশ জানান নোয়াখালীতে মেডিকেল সাপোর্ট দরকার, দুই তিনটা ইউনিট এদিকে আসতে পারেন। মাইজদি পুরনো বাজার সাইফুরসে আমাদের ক্যাম্প। আমি একটা ডিসিশন নিয়েছি, আমি আমার এই মাসের ইনকাম এবং আমার লাস্ট মান্থের যে ইনকাম টোটাল চাংটা আমি ডোনেট করতে যাচ্ছি। সশরীরে উপস্থিত না থাকতে পারলেও বর্ণার্থদের জন্য দুই মাসের আয় দিয়েছেন চিত্রনায়ক সিয়াম। শুধু তিনি একা নন, তার স্ত্রী অবন্তীও তার এক মাসের আয়ের টাকা দিয়েছেন। মাঝহারুল ইসলাম তামিম, চ্যানেল 24।